সেপারেট ইলেক্টোরেট মানে কমিউনিটি ভিত্তিতে ওই যে যে কমিউনিটির কথা বললাম যে কমিউনিটি গুলো আছে অস্বীকার করার যাবে না সেই কমিউনিটি আছে বলেই রাষ্ট্রপতি হওয়ার পরেও সেই কমিউনিটির লোককে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না সুতরাং এই যে যে কমিউনিটি গুলো আছে এই কমিউনিটি কমিউনিটিগুলো অস্তিত্ব গুরুচাঁদ তৈরি করেছিলেন যখন কমিউনিটির প্রপোর্শনের প্রশ্ন এসেছিল যে রিপ্রেজেন্টেশন তো দেব ওই যে সেপারেট ইলেকটোরেট তো দেব মুসলমানদের দিয়েছি কারণ ওরা একটা সেপারেট কমিউনিটি তা তোমরা সেপারেট কমিউনিটি হলে তখন তো তোমাদের দেব তখন গুরুচাঁদরা আন্দোলন করলেন যে না আমরা হিন্দু নই এবং আমাদের আলাদাভাবে গোনা হোক তখন আগাখান ব্র্যাজেটসরা সিমলায় লর্ড লর্ড ওই মেন্টো উনিশশো ছয় সালের পয়লা অক্টোবর তার কাছে আবেদনে বললেন যে এই যে যারা অস্পৃশ্য তারা হিন্দু নয় ওই যে যারা আনসিভিলাইজড ট্রাইবস তারাও হিন্দু নয় প্লিজ ওদের আলাদা করে গুনুন আমাদের আলাদা করে গুনুন তারপরে যে প্রপোর্শন হবে সেই প্রপোর্শন হিসাবে আমাদের সেপারেট ইলেকটোরেট দিন সুতরাং নাইনটিন ইলেভেন সেন্সাসে এদের আলাদাভাবে একটা নতুন কমিউনিটি হিসাবে স্বীকৃতি দিল ডিপ্রেসড ক্লাসেস আর এনিমিস্ট অর ট্রাইবেলস আগে সেন্সেস গুলো পুরনো দেখে নিলে দেখতে পারবেন যে উনিশশো সাল পর্যন্ত কালাম হিন্দু মুসলমান শিখ অ্যাংলো ইন্ডিয়ান এবারে নাইনটিন ইলেভেনে তার সঙ্গে আরো দুটো কালাম যুক্ত হল ডিপ্রেস ক্লাস অ্যান্ড ট্রাইবস তাহলে এই যে কমিউনিটি তৈরি হলো সেই যে সেপারেট কমিউনিটি তারই দাবি চললো তাহলে আমাদের সেপারেট ভোট গোষ্ঠী এবং যে প্রপোর্শন আছে বাংলায় তখন প্রায় পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দুশো পঞ্চাশটা এর মধ্যে ষাট থেকে বাষট্টি আমাদের সিট দাও এবং তা কে কে নির্বাচিত হবে সেটা ওই বামন কায়েতরা বলবে না অন্য কমিউনিটির লোকেরা বলবে না খ্রিশ্চানরা মুসলমানরা বলবে না আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে যাকে ঠিক মনে করব তাকে আনব সেই সেপারেট ইলেকটরেট দিল সাইমন কমিশন তিরিশে মে তার যে রেকমেন্ডেশন দিল তাতে এই ডিপ্রেস ক্লাসের জন্য সেপারেট ইলেকটরেট দিল